আজ বুধবার ছাব্বিশে পৌষ দু সালের এগারোই জানুয়ারি বৃষভ রাশির লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আগত চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করতে চলেছেন ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বন্ধুবান্ধবরা আজ সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাগ্রাস করবেই তার সাথে সাথে অর্থগতভাবেও কিন্তু আপনারা নিজেকে বিব্রত অনুভব করতে পারেন অর্থের অভাবের কারণে পরিবার পরিজনেদের সাথে মতবিরোধ হতে পারে আজ পরিবার পরিজনেদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন তাদের পরামর্শ নিতে যেন ভুলবেন না আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মজীবনে কাজের জন্য সম্মানিত হতে পারেন তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে আর যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম শুরু করার পর আজ কোনো প্রকারভাবেই যেন নিজের জন্য যদি সময় বার করতে চান ফাঁকি যেন মারবেন না বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তি পাত্রী হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারা কোনো সমস্যায় কিন্তু পড়েই যেতে পারে তাদের সমস্যার সমাধানে আপনাদেরকে সাহায্য করা উচিত অগ্রণী ভূমিকা গ্রহণ করা উচিত আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তি বর্গদের সাথে এক প্রকার ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে স্বামী স্ত্রী মুদিখানার কেনাকাটা নিয়ে একে অপরের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন প্রেমিক প্রেমিকা আজ একে অপরের অনুপস্থিতি অনুভব করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ সন্দেহবাতীক হলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং বুধায় নামা এটি একশো আট বার জপ করে দিন শুরু করুন